লিবিয়া উপকূলে আবারও নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত 35 জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় 6 জনের মরদেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছেন 29 জন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে, লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর সাবরাথার উপকূলে নৌকাডুবির ঘটনাটি ঘটে। আফ্রিকা থেকে ইউরোপগামীরা ভূমধ্য সাগরের ভয়ঙ্কর এই রুট ব্যবহার করে আসছে। শুক্রবার নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। এ সপ্তাহে লিবিয়া উপকূলে নৌকাডুবে অন্তত 53 জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছেন।